গাজীপুরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো 19 মার্চের মহানায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি মহোদয় এর গণসংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল বারী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আতাউল্লাহ মন্ডল, আলহাজ আফজাল হোসেন সরকার রিপন, সাইফুল ইসলাম মোল্লা, এস এম মোকসেদ আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, ফাইজুল আলম দিলীপ। সঞ্চালনায় ছিলেন আবুল কাশেম, মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, আমির হোসেন। এ সময় বক্তারা বলেন, শহীদ শেখ কামাল, সুলতান শেখ কামাল মুজাহিদুল মাসুদ পুত্র শেখ আসিফ সহ পূর্ণ স্টেটের সাধারণ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1974 সালে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এর আগে অর্থাৎ করছি 1971 সালে 19 মার্চ আমি মোজাম্মেল ভাই যেহেতু এখানে উপস্থিত আছেন তিনি বক্তব্য রাখবেন। তবে আমি নির্বাচিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সামনে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে এই গাজীপুরের মহানগরের প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র আয়োজন নেত্রী শেখ হাসিনা যে মানুষটিকে নমিনেশন দিবে ইনশাল্লাহ, এবং যার নেতৃত্বে এই গাজীপুর মহানগর সিটি কর্পোরেশনের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড বাকি রয়েছে সমস্ত সমস্যা দূর করে এই গাজীপুরের সিটি কর্পোরেশনকে উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে এই সিটি কর্পোরেশন গাজীপুরের মানুষকে উপহার দিয়েছিলেন তা বাস্তবায়ন করবেন সেই প্রিয় নেতা আলহাজের আজমতুল্লাহ খান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক প্রিয় নেতা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জননেতা, জননিহিত ব্যক্তিত্ব জনাব আতাউল্লাহ মন্ডল, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাবেক সফল সহসভাপতি, ভাবল ভদ্রম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সর্বোচ্চ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জনাব জননেতা আফজাল হোসেন সরকার রিপন ভাই, হয়েছেন এস এম মোকসেদ আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, ফাইজুল আলম দিলীপ, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনাব আবুল কাশেম, শফিকুল ইসলাম শফি, জনাব আমির হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আমি আজকের এই দিন থেকে একটি বিশেষ দিন হিসেবে আখ্যায়িত করি এই কারণে বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছিল গাজীপুর থেকে, যোধপুর থেকে। তাই আমি আজকের এই হাউসে একটি কথা উত্থাপন করবো, সেটা হচ্ছে গাজীপুরের একটি সমৃদ্ধশালী বিশেষ শ্রেণী, সেই হিসাবে আজকের এখানে নেতৃবৃন্দ সহ